له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب، أجيب دعوة الداعي إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. الحمد لله، আল্লাহ তবরকতাল অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ তবরকতাল আমাদের কি তার অশেষ এবং বিশেষ রহমতে আমল এবাদত নেকি সওয়াবে সমৃদ্ধ এই অতুলনীয় মাস রমজানুল মুবারককে পাইয়ে দিয়েছেন, এবং সেই রমজানুল মুবারকের একেবারে আমরা শেষ প্রান্তে এসে উপনীত হতে পেরেছি। আল্লাহ তবরকতালার কাছে দোয়া করি, আল্লাহ তবরকতালা যেন সুন্দরভাবে আমাদেরকে এই রমজান সমাপ্ত করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে রমজানের শেষ দিন অতিবাহিত করতে যাচ্ছি। আল্লাহ তাবারকাতাল্লাহ যেন সূর্যাস্ত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করার তৌফিক দান করেন। আজকের ইফতার হবে দিনের ইফতার আর মাসের ও ইফতার, দুই ইফতার আজকে একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসসাইমে ফারহাতানি, সায়েম ব্যক্তির জন্য, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন عند فطره, একটি খুশির মুহূর্ত হলো ইফতারের সময়, ফিত্রের সময়।
ফিতরা মানে ভঙ্গ করা, সমাপ্ত করা, কমপ্লিট করা। ওয়া ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি, আর আরেকটি খুশির মুহূর্ত হলো রবের সাক্ষাতের সময়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফিতরের সময় আসতেছে, সূর্য ডুবলেই ফিতর হবে, ইফতার হবে, রোজা সিয়াম সমাপ্ত হবে এই বছরের মতো। আল্লাহ তবারক তাআলা যেন বারবার আমাদের জীবনে এই সিয়ামকে এনে দেন, আমরা আমাদেরকে পাইয়ে দিন। আল্লাহুম্মা আমিন। তো সিয়াম সমাপ্ত হওয়ার সময় যে একটা খুশি, আনন্দ অনুভব করে, আনন্দের মুহূর্ত আল্লাহ নিজে ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন এই খুশির অর্থটা কি, মর্মটা কি। এক ধরনের খুশি হলো গুনাহ, অপরাধ, অন্যায়, আর আরেক ধরনের খুশি হলো কাম্য। আল্লাহ নিজে খুশি হইতে বলছেন, রাসূল খুশি হইতে বলছেন। এই খুশি হওয়া হলো ইবাদত, এই খুশি হলো নেকি, সওয়াব বৃদ্ধির কারণ। এবং এই দুই ধরনের খুশিওয়ালা লোকও আছে আমাদের সমাজে, এই মসজিদেই আছে। এই মাসেই তারা ছিল কি ধরনের খুশি, যাক বিপদটা কেটে গেছে, আজকে সমাপ্ত। আর এরকম দিনের বেলা সিগারেট ছাড়া না খেয়ে, হ্যাঁ, বলগাহীন, এই যে চলার ব্যাপারে একটা লাগাম ছিল, এই লাগাম এখন খুলে গেল, এই খুশিটা কি? অপরাধমূলক খুশি, অন্যায় খুশি, গুনার খুশি, এরকম খুশিওয়ালা লোক আছে। দেখেন না, পর্দা করে করে বিভিন্ন স্টলে, দোকানে, হোটেলে কি পর্দা করে করে তারা খাচ্ছে। এখন আর পর্দা লাগবে না, পর্দা উঠে গেল খুশি, আর পর্দা করা লাগবে না। এই খুশি হলো গুনার খুশি, পাপের খুশি, অপরাধের খুশি। তো কোন খুশি আল্লাহ হইতে বলছেন? আজকে সিয়াম সমাপ্ত করার পর আল্লাহ যে খুশির কথা বললেন, রাসূল খুশির কথা বললেন, সেটা হলো কি? এরকম একটা নেকি দ্বারা সাজানো, সৎ আমল দ্বারা সাজানো, বরকত এবং সমৃদ্ধির একটি মাস, সেই মাসটা আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করলেন। আল্লাহু আকবার। যেই মাস, যেই মাসে ছিল আমাদের জন্য অফুরন্ত নেকি কামাই করার ব্যবস্থা, পরকালের পাথেয় সঞ্চয় করার ব্যবস্থা, আল্লাহ তবারক তাআলা এই মাস সমাপ্ত, সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেছেন। এই জন্য খুশি হলে এই খুশির কারণে আরও আমার নেকি বেড়ে যাবে, আরও আমার রমজান সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। আর এইরকম যারা, এইভাবে যারা খুশি হবে, তাদের জন্যই পরবর্তী খুশির সময় অপেক্ষা করতেছে। সেটা কি? ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি। আরেকটা তার খুশির মুহূর্ত হবে, সেটা আরো অনেক বড় খুশির মুহূর্ত। সেটা সেই খুশির সাথে আর অন্য খুশির কোন তুলনা করা যায় না। সেটা হলো লিকা'ই রাব্বিহি, রবের যেদিন আমাদের সাক্ষাৎ ঘটবে। রবের সাক্ষাৎ কেন? তিনি বলে রেখেছেন যে আল্লাহ নিজে এই সিয়ামের পুরস্কার বিতরণ করবেন, পুরস্কার দান করবেন। আল্লাহ আকবার। আমরা তো বলি 70 গুণ, 70 গুণ নাকি পাওয়া যায় রমজান মাসে, 70 গুণ বৃদ্ধি পায়। আল্লাহ কি 70 গুণ বৃদ্ধি করে দিবেন? সহি হাদিস হলো এর চেয়ে বেশি, 70,000, 70 লক্ষ, আনলিমিটেড। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব,
সূরা জুমারের 10 নম্বর আয়াত, শুধুমাত্র সবরকারীদেরকে আল্লাহ নেকি দান করেন আনলিমিটেড বি হিসাব। সবর কি? সবরের আমল দেখছেন কখনো? সবর হ্যাঁ, কয় রাকাত, কত সংখ্যায়, কত পরিমাণ? সবর হলো আমলের সাথে, সবর আমলের সাথে থাকে। আমলটা যদি আপনি যথাযথভাবে করতে পারেন আর সিয়ামের আমলের মধ্যে সবরের যত প্রকার আছে, সবর যাকে বলে যত প্রকার সবের মধ্যে পাওয়া যায়। কাজে এই সিয়াম হলো সবরের একটা আমল, সবর চর্চার মাধ্যম। তিন প্রকার সবর এখানে আছে। সবর আলাত্তা, সৎ কাজের উপরে সবর করা, ধৈর্য ধারণ করা, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা। আর একটা কি? সবর আনিল মাসি, বিভিন্ন ধরনের পাপ কঙ্কিলতা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আর কি? সবর আলা আকদারিল্লাহ, আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন আপনি জানেন না। এই সিয়াম অবস্থায় কত ধরনের যে কষ্ট চলে আসে হঠাৎ করে, একদিন দেখেন এমন একটা বিপদ হয়ে গেল যে এই বিপদের কারণে আপনার সিয়াম রাখাটাই কষ্ট হয়ে যায়। আমার মদিনাতে এরকম হয়েছিল এই এইবার, আলহামদুলিল্লাহ। হোটেল নিলাম, হোটেল খুঁজে পাচ্ছি না, তার মানে কি আমাকে যে হোটেল দিয়েছে ওই হোটেলের ইয়ে নেই, সাইনবোর্ড নেই, আমি তো মানি রিসিপ্ট নিয়ে সাইনবোর্ড খুঁজতেছি। আমার পা ঠিকই চলে গেছে হোটেলের কাছে, কিন্তু আমি সাইনবোর্ড মিলাই দিছি আর মিলে না, এই জন্য ঘুরতেছি। আমার পা, আমার আন্দাজ, আমার অনুমান ঠিক এটাই হোটেল, হ্যাঁ ওখানেই দাঁড়াচ্ছি, আর লোকও চেঞ্জ হয়ে গেছে আর সাইনবোর্ড নাই। ওই লোক নিজেও মানি রিসিপ্ট চিনে না, কারণ অন্য হোটেলের মানি রিসিপ্ট নিয়ে। আমি মনে করলাম যে মক্কা থেকে আসলাম মদিনাতে, তো আসর টু মাগরিব পর্যন্ত রেস্ট নেব, জোহরের আগে এসে পৌঁছি, জোহরের পর আসর পড়ে একবারে মসজিদে নবমী থেকে আসছি, মাগরিবের পূর্ব পর্যন্ত একটু রেস্ট করবো। আর রেস্ট করাই হলো না, হোটেলই খুঁজে পাচ্ছি। খুঁজতে খুঁজতে দেখা যায় যে এমন পিপাসার্থ হয়ে গেলাম। হ্যাঁ, আমি চিন্তা করলাম আল্লাহ এই অল্পক্ষণের জন্য কি ইফতার করা লাগবে নাকি, বুঝলেন তো এই দেশের তাপ। এটা কি আমি কখনো কল্পনা করেছিলাম? সবর আলা আকদারিল্লাহ, তাকদিরে এইভাবে এসে গেল একটা কষ্ট, অসুস্থ হয়ে যেতে পারে, চরম ক্ষুধা লাগতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, অনেক ধরনের বিপদ ঘটে যেতে পারে। এই যে আগুন লেগে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, এই আগুন নিভানোর জন্য আপনাকে কষ্ট করতে হবে না? আপনি কি পরিমাণ কষ্ট করবেন? এটা কি লেখা ছিল না? এটা তো লেখা ছিল আপনার কাদারে, কিন্তু আপনার জানা ছিল নাকি? এখন কি করবেন সিয়ামটা? এই ধরনের কত যে বিপদ আপদ আসতে পারে, এগুলোকে বলা হয় তাকদীর। আল্লাহর নির্ধারণ অনুযায়ী আপনার বিভিন্ন বালা মুসিবত কষ্ট এসে যেতে পারে সিয়াম অবস্থায়। তখন এটার মধ্যে, এটার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এটা তো রমজান মাস, পুরো রমজান মাসেই থাকে। তো এটা হলো সবর আলা আকদারিল্লাহ, আল্লাহর নির্ধারিত যে কষ্ট আমি জানতাম না, আল্লাহ জানেন, কিন্তু আমি যখন ভোগান্তির মধ্যে পড়েছি তখন বুঝতেছি
এর উপরে যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে কি হবে? আল্লাহ তবারক তাআলা বলছেন ইয়াম ইন্নামা ইয়াফুস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তবারক তাআলা সওয়াব দান করেন বেহিসাব। সত্তর, সত্তর দিয়ে আপনি কাউন্ট করবেন, হিসাব করবেন, সত্তর হাজার, সত্তর লক্ষ, সত্তর কোটি, মানে এটার কোনো আপনি নির্ণয় করতে পারবেন না, নিরূপণ করতে পারবেন না। আল্লাহ যে সওয়াব দান করবেন, এটা কখন দান করবেন? সওয়াব আল্লাহর কাছ থেকে যদি আপনি নিতে চান, পুরস্কারটা আল্লাহর সাথে, আল্লাহর কাছ থেকে নিতে চান, এটাই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ তো বলে দিয়েছেন যে তোমরা পুরস্কার কেউ দেবে না, তোমরা নেকিটাও লিখবে না, আমি এটার কত নেকি, কত পুরস্কার দিতে হয় আমি দেব। ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি, এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম পালনকারীর জন্য আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন চরম একটা খুশির মুহূর্ত হবে। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সেই মুহূর্তটা দান করুন, সবাইকে আল্লাহ তবারক তাআলা সাক্ষাৎ দর্শন দান করুন, দিদার দান করুন, এবং তার কাছ থেকে সরাসরি পুরস্কার বুঝিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সিয়ামের মাসে আমরা তো অনেক আমল করলাম, সিয়ামের মাসে সিয়াম হলো ফরজ ইবাদত, এটা হলো এই মাসের বিশেষ ইবাদত। আর যত প্রকারের সৎ আমল আছে সবগুলো সৎ আমল, আমলের এই মাসটা হলো বিশেষ মাস। অন্যান্য এই সিয়াম অন্যান্য মাসে আছে, কিন্তু অন্যান্য মাসেরটা হলো নফল সুন্না, এই মাসেরটা হলো ফরজ। অন্যান্য মাসেও সৎ আমল নফল অনেক আমল আছে, কিন্তু ওই নফল আমলগুলোর সওয়াব এই মাসে বেড়ে যায়। কত বেড়ে যায় আল্লাহই জানে, আল্লাহই ভালো জানে। আমরা একটা জৈব জাল হাদিসের নিয়ে খুব খুশি হই, খুব মজা করে লিখি, সত্তর গুণ, সত্তর গুণের হাদিস। যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে অন্য মাসের একটি ফরজ কাজের সমতুল্য হবে, যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করবে অন্য মাসের সত্তরটি নফল আদায়ের সওয়াব পাবে, এই সত্তর শুনেই খুশি খুব। আর আমরা আজকে কি শুনলাম, আনলিমিটেড, কোনটা বেশি ভালো? এই সহি হাদিস হলো আনলিমিটেড, এটাই বেশি খুশি হওয়ার কারণ। কিন্তু আমরা জৈব জাল হাদিসকে প্রসিদ্ধ করে দিয়েছি, খুব মজা পাই। আর কখনো ফরজ এবাদতের সমতুল্য হইতে পারে না কোনো নফল এবাদত, কোনো নফল এবাদত কখনোই ফরজের সমতুল্য হবে না। ফরজ তো ফরজ, কম্পালসারি, আপনি যদি একটা কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা না দেন, তিনটা সাবজেক্ট যদি অপশনাল দেন, কভার হবে? কোনো লাভ নাই। এইটা হলো একটা জৈব হওয়ার কারণ, যে একটা নফল এবাদত অন্য মাসের ফরজ এবাদতের সমতুল্য হয়ে যায় না। এখানে আমরা যত এবাদত আছে সব করেছি, সব করব, আর এগুলো, এগুলোর সাথে অতিরিক্ত মাত্রা যোগ হবে, অতিরিক্ত মাত্রা যোগ হবে, কত সওয়াব হবে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা প্রত্যেকটা সৎ আমল এই মাসে গুরুত্ব সহ পালন করেছি বা করা উচিত। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সব মাসে আসে না, এই মাসে কোরআন তেলাওয়াত কেন এত বেশি হয়? কারণ এই মাসে প্রত্যেকটা নফল ইবাদতের আনলিমিটেড সওয়াব পাওয়া যায়, এই জন্য সব আমলগুলো এই মাসে গুরুত্ব সহকারে আমরা আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানের সাথে এবং ইহতিসাব নেকি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে
বিনিময় পাওয়ার উদ্দেশ্যে গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যানবিহি, অতীতে যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, গুনাহ মাফ করে পাওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গুনাহ মাফ যদি হয়ে যায়, আপনার গুনাহ না থাকে, তাহলে আপনার জান্নাতের জন্য চিন্তা করতে হবে। জান্নাতের জন্য নিরাপরাদ, হ্যাঁ একেবারে নিরাপরাদ, তার কোনো গুনাহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন? কোথায় দেবেন? অবশ্যই জান্নাত, তার স্থান হলো জান্নাত। এই জন্য গুনাহ মাফ করে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি জাহেলি যুগের লোকেরাও বুঝত, ইয়া রাসূলুল্লাহ আমি যে জিহাদের ময়দানে এসেছি, যদি এখনই আমি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রক্তের ফোঁটা, রক্ত তোমার মাটিতে গড়িয়ে পড়ার আগেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জান্নাতের কথা বলে বুঝি, তাই বাস জীবন দিয়ে দিয়েছে, শাহাদত বরণ করেছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, গুনাহ মাফ করার যেই দিকটাই আপনি যাবেন, গুনাহ মাফ করার পয়েন্টে আসলে বাস আপনি গুনাহ মাফ করে নিতে পেরেছেন, আর আপনার জাহান্নামে যাওয়ার টেনশন নাই, আর জান্নাত আপনার জন্য শিরোধার্য, জান্নাত আপনার জন্য অবধারিত, অবশ্যই আপনি জান্নাত পেয়ে যাবেন। কারণ গুনাহ হলো জাহান্নামের খোরাক, আপনার সেই গুনাহই তো নাই, গুনাহ মাফ করিয়ে ফেলেছেন, তাহলে আপনি আর জাহান্নামে যাবেন নাকি? আর যদি জাহান্নামে না যান তো যাবেন কোথায়? জান্নাত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ মাফের প্রতি বিশেষ গুরুত্ব দান করেছে। মান দেখেন, এইগুলো মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যানবিহি, যে ব্যক্তি ঈমান সহকারে এবং আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়, পুরস্কার পাওয়ার আশায় কিয়ামুল লাইল আদায় করে, এই ব্যক্তিরও অতীতের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার, দেখেন গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত পেয়ে যায় এটা বলছেন না, গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ মাফ হয়ে যার গুনাহ নাই, ও কি জাহান্নামে যাবে নাকি? ওর জায়গাই তো হলো জাহান্নাম, জান্নাত, জান্নাতে যাবে। মান কাম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করবে, লাইলাতুল কদর রাত জাগরণ করবে, মানে শেষ দশকের দিনগুলো, রাতগুলো যে এবাদতে কাটাবে, সেই ব্যক্তির অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, জান্নাতে চলে যাবে বলছেন। এরই জান্নাতে যাওয়া, যার গুনাহ নাই সেই তো জান্নাতে যাবে, আর যার গুনাহ আছে সেই তো জাহান্নামে যাবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠে পর পর তিনবার আমিন বললেন। কি বললেন? রাকিয়াল মিম্বার ফাকাল আমিন আমিন আমিন, ফাকিল লাহু ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাযা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আর কখনো জুমার খুতবা দিতে গিয়ে মেম্বরে উঠার সময় আমিন আমিন বলে উঠেননি, আজকে আমিন আমিন বলে উঠছেন, উঠলেন কেন? আল্লাহ রাসূল রহস্য বললেন, কি বলেন? ক্বালা লি জিবরীল আরগামাল্লাহ আনফা আবদিন আও বাউদা দখলা রমাদান ফালাম ইউগফার লাহু, আমি যখন মেম্বরে উঠি, প্রথম তাকে যখন পা রাখি, তখন জিবরীল বলছিলেন যে ওই ব্যক্তির হতভাগ্য, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ঘর্ষণ খাক, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহগুলো মাফ করে নিতে পারল না, হতভাগা, এই লোক হলো হতভাগা। তখন আমি বলেছিলাম আমিন, আল্লাহু আকবার। তাহলে রমজান হলো গুনাহ মাফ করে নেওয়ার, আর বলাই দরকার নাই জান্নাত পাওয়ার ব্যবস্থা, তারপরও আছে, তারপরও জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে তাই না,
বরং কি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা জান্নাতে শুধু যাবে না, বরং সম্মানজনকভাবে জান্নাতে যাবে। সম্মানজনকভাবে জান্নাতে যাওয়া কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস যে জান্নাতে ঢোকার একটা বিশেষ দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই ভিআইপি দরজা দিয়ে দেখেন না এয়ারপোর্টে সবাই একই প্লেনে উঠবে, কিন্তু দরজা একটা হলো ভিআইপি, একটা হলো ভিভিআইপি। আপনি যাবেন আপনাকে ঢুকতে দেবেন না, বলছি ঠিক আছে বেটা, তো প্লেনে তো ঠিকই দেখা হবে, কত ভিআইপি দেখবো। কিন্তু এই যে ঢোকার সময় যে একটা সম্মান, তারপরও তো আছে বিজনেস ক্লাস তো আছে, এইরকম সায়েম ব্যক্তি যারা সিয়াম পালনকারী রোজাদার তাদেরকে যে জান্নাতে প্রবেশ করানো হবে সেটা হলো ভিআইপি দরজা দিয়ে, এই দরজার নাম হলো রায়্যান, সম্মানের প্রতীক। যখন সিয়াম পালনকারীরা ঢুকে ঢুকে পড়বে এই দরজা বন্ধ, তাদের জন্য খোলা হবে আর তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। অবশ্যই এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এখানে ওই সিয়াম পালনকারীদেরকে এরকম সম্মান দেওয়া হবে যারা ফরজের পাশাপাশি নফল সিয়ামগুলো পালন করেছিল। আমরা তো নফল সিয়ামের মূল্যই দিই না, বাংলাদেশের মানুষ নফল সিয়ামের কোনো মূল্য নেই, অথচ প্রত্যেকটা ফরজের সাথে ওই একই জাতীয় নফল এবাদত জড়িত আছে। আমরা ঠিকই এই যে জুমার আগে সুন্নত পড়লাম, কত গুরুত্ব, ওহ এর জন্য বিরতি দেয় অনেক মসজিদে, বিরতি দেয় কি বলে চার রাকাত পড়তেই হবে, কাবলাল জুমা চার রাকাত পড়তে হবে। এই কাবলাল জুমা চার রাকাত কে শিখাইল, কে এত গুরুত্ব দিতে ওকে শিখাইল, কোনো কারণ নাই, এমনি ফালতু। জুমার পূর্বে এই চার রাকাতের হাদিস তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না, জঈফ হাদিস, কোন কোন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে পাওয়া যায়, কিন্তু এক দরজা এক স্তর তো তার মান কমে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না, সহি শুদ্ধভাবে প্রমাণিত। তারপর আমরা কত গুরুত্ব দিতেছি, এরকমই গুরুত্ব ফরজ সিয়ামের সাথে সাবানের সিয়ামও গুরুত্ব ছিল এরকম, কিন্তু অজ্ঞতার কারণে আমরা এই গুরুত্বটা বুঝতে পারি নাই, হুজুরদের বর্ণনা পাওয়া যায় না এরকম। এরপরে শাওয়ালের যে সিয়াম আছে, ছয়টি সিয়াম রমজানের পরে পরে ঈদ উল ফিতরের পরের পরের দিন থেকে শুরু হবে শাওয়ালের, ঠিক কামলাল জুমা আমরা যেটা গুরুত্ব দিই এরকমই গুরুত্ব হওয়া উচিত ছিল, কিন্তু মৌলভী সাহেবদের অজ্ঞতার কারণে গুরুত্ব পাই নাই, সেইভাবে বর্ণনা দেই নাই। প্রত্যেক মাসেই নফল সিয়াম আছে, সুন্নত সিয়াম বলা হয়। এই জন্যই ব্যাখ্যাকারীরা বলছেন যে আমি ফরজ রমজানের ফরজ সিয়াম পালন করবো ইসলাম বাঁচানোর জন্য, এটা তো ইসলাম রক্ষার জন্য, ইসলামের পাঁচটা যে পিলার আছে এই পিলারের একটা পিলার হলো এটা, কিন্তু বাড়তি মর্যাদা বোনাস পাওয়ার জন্য। এই যে বাড়তি মর্যাদাটা আসবে কোথা থেকে, ফরজের পাশাপাশি যারা এগারো মাস ব্যাপী যে নফল সিয়ামগুলো আছে এই সিয়ামগুলো যারা পালন করেছে, শাবানের আঠাশ দিন, সাতাশ দিন অথবা এক পাঁচ দিন, সাত দিন, পনেরো দিন পালন করলো, যে যত বেশি পালন করবে সে তত ফজিলতের অধিকারী হবে। সর্বোচ্চ আঠাশ দিন, যদি মাস ২৯ হয় তাহলে ২৮ দিন পর্যন্ত শাবানের সিয়াম, আর যদি মাস ৩০ হয় তাহলে ২৯ দিন পর্যন্ত হলো শাবানের সিয়াম। আর আমাদের দেশের বেদাতিরা, পাক্কা বেদাতিরা শুধু বুঝে কি শাবান, সবে বরাত সবে বরাত সবে বরাত,
ও 28 দিন বুঝে না, ও 29 দিন বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 দিন 29 দিন সিয়াম পালন করেন শাবানে, কোনো গুরুত্বই নাই। এই শবে বরাত কি আমরা এমনি বেদাত বলি নাকি? এই যে 29টা রোজা খেয়ে ফেলেছে, শাবান মাসের 28টি সিয়াম 28টি রোজা ধ্বংস করেছে এই শবে বরাতে। 29 দিনের সিয়াম ধ্বংস করে ফেলেছে এই এই শবে বরাত। বুঝতেই দিচ্ছে না মৌলভী সাহেবরা, বুঝতেই দিচ্ছে না যে এই মাসে 28টি সিয়াম আছে, এই মাসে 29টি সিয়াম আছে, এই মুফতি মুহাদ্দিসরা এই শবে বরাত পার্টি বুঝতেই দিচ্ছে না জনগণকে। এতগুলো নকল সিয়াম যে শাবান মাসে আছে, তারপরে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার, প্রতি মাসের মাসিক সিয়াম তিনটি করে, এগুলো কই, এগুলো পালন করবে কে? এই জন্য মহাদ্দিসিনে কেরাম বলছেন যে ভিআইপি দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা ফরজ সিয়াম, রমজানের ফরজ সিয়ামের পাশাপাশি এগারো মাস ব্যাপী যেই নফল সিয়ামগুলো আছে, সুন্নত সিয়ামগুলো আছে, এগুলোও পালন করে। আলহামদুলিল্লাহ, এরপরে কোরআন তেলাওয়াত তো আছে, অনেকেই কোরআন খতম করেন, খুবই ভালো। প্রতি অক্ষরে এক নেকি, এক থেকে দশ, দশ থেকে সাতশো নেকি আমরা পাচ্ছি, আর রমজান মাসে আরও কত নেকি বেশি হবে আল্লাহই ভালো জানে। কিয়ামুল লাইল আমরা পালন করেছি এগারো রাকাত, পুরো মাস আমরা যে এগারো রাকাত দ্বারা কিয়ামুল লাইল পালন করলাম, এরও আল্লাহ, এটাও হলো রমজান মাসে। অন্য মাসেও কিয়ামুল লাইল আছে, এই মাসেও কিয়ামুল লাইল আছে। তারাবি শব্দটা আমি এখন বাদ দিয়ে দিয়েছি, তারাবি শব্দটা এখন উচ্চারণই করি না আমি, কারণ এই তারাবি শব্দটা এখন বেদাত মাখা একটা শব্দ, বেদাত মাখা শব্দ হয়ে গেছে। হুজুর তারাবি শব্দ দিয়ে বুঝে এটা আর একটা মানে কোন মঙ্গল গ্রহ থেকে আসা আর একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এই জন্য এই শব্দটাই আমি পরিত্যাগ করেছি, তারাবি শব্দটাই পরিত্যাগ করেছি। আর আপনি খুঁজেও পাবেন না, তো কোরআনেও পাবেন না, হাদিসে পাবেন না, মৌলভীর বক্তব্যে পাবেন, তাফসিরে পাবেন, ব্যাখ্যার মধ্যে পাবেন, কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত পাবেন না। অথচ এটা নিয়ে গণ্ডগোল কত, ফেতনা কত, ঝামেলা কত, বাহাস কত, বিতর্ক কত। এই জন্য তারাবি শব্দটা কি ত্যাগ করেছি আমি, কিয়ামুল লাইল, বাস কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের যে সিয়াম, সিয়ামের মাসে যে ইবাদতগুলো করেছি সেগুলো হলো, অনেকেই যাকাত দিয়ে থাকে, কেন যাকাত দেয়? এই মাসে ফজিলত, বাড়তি ফজিলত পাওয়ার জন্য যাকাত। অথচ যাকাতের টাইম হয়তো আগেও হইতে পারে, পরেও হইতে পারে, যাকাতের অর্থ বছর কমপ্লিট বা পুরা হইতে, পুরা হয়ে থাকে হয়তো রমজানের আগে অথবা রমজানের পরে হবে। তো রমজানের আগে হইলে কিন্তু আগেই দিতে হবে, পরে যদি হয়, রমজানের পরে যদি আপনার যাকাত দেওয়ার বছর ঘুরে আসে, সেইটা আপনি অগ্রিম দিতে পারবেন, বিলম্বে দিতে পারবেন না। যাকাত অগ্রিম দেওয়া যায়, বিলম্বে দেওয়া যায় না। আর সালাত অগ্রিমও দেওয়া যায় না, বিলম্বেও দেওয়া যাবে না, কিন্তু যাকাতটা বিলম্বে দিতে পারেন, অগ্রিম দিতে পারেন, বিলম্ব করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাকাত আদায় করেছিলেন দুই বছরের অগ্রিম, দুই বছরের অগ্রিম যাকাত আদায় করেছিলেন। এই জন্য তো আমরা রমজান মাসে যাকাত দেই, কেন? কিছু কিছু সম্পদের, কিছু কিছু সম্পদের কিছু অংশের বছর পূর্ণ হয় নাই, বছর পূর্ণ, অনেকেই এগুলো নিয়ে ঝামেলায় পড়েন। যে অগ্রিম দুই বছরে যদি যাকাত দেওয়া নিয়ম থাকে, তাহলে আপনার টেনশন কি? একটা সম্পদ, সম্পদের একটা অংশের ছয় মাস পূর্ণ হয়েছে, ছয় মাস বাকি আছে, আপনি রমজানের জন্য দিয়ে দিলেন, আগেই দিয়ে দিলেন, অগ্রিম দেওয়া হলো, কত ছয় মাস অগ্রিম দিলেন, ছয় মাস আগে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাচা আব্বাসের কাছ থেকে দুই বছরের অগ্রিম যাকাত আদায় করেছেন। দুই বছরের যাকাত কেন দিবেন, অগ্রিম কেন দিবেন? এই যাকাতের মাধ্যমে যে মাল বৃদ্ধি হয়,
এটার জন্য আপনি কল্পনাই করতে পারেন না, আপনি কল্পনাই করতে পারেন না কিভাবে মাল বৃদ্ধি হয় এবং আপনার কোন মাল নষ্ট হয়ে গেলে যদি আপনি সবর করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং ধৈর্য ধারণ করতে পারেন। হাদিসে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লস হয়ে গেল এর চেয়ে অনেক গুণ বেশি দান করবেন, অনেক গুণ বেশি। এটা এগুলো সব আপনি সাদাকা দিলে আপনার মাল বেড়ে যাবে। আপনার আপনি যদি সাদাকা দেন জাকাতের মধ্যে কোনো গড়িমসি না করেন, একেবারে ঠিক ঠিক তো দূরের কথা, দরকার হলে আর একটু বাড়িয়ে দিলেন, আরো দুই চার 10,000 টাকা বাড়তি ধরে যদি আপনি জাকাতটা দেন তাহলে এটা আরো সুন্দর হলো। আমরা অনেক সময় দেখা যায় যে ট্যাক্স ফাঁকির মতো করে জাকাতও ফাঁকি দিতে চাই, এটা নাজায়েজ। আপনি এই এর মাধ্যমে বরকত পাবেন না। যদি আপনি আল্লাহর সাথে হিসাবটা ঠিক ঠিক করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মাল বাড়িয়ে দিবেন, অবশ্যই আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আমি একটা আমার এই এই বছরের বাস্তব ঘটনা বলি। হিন্দুরা আমার একটা জায়গা দখল করে মন্দির বানাই নিছে, তা আমার খুব খারাপ লাগলো, খুবই খারাপ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পরাজিত করুক, বাস তাদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলা দমন করুক। আল্লাহ ছাড়া তাদেরকে দমন করার কোনো শক্তি এই দেশে নাই। হ্যাঁ, আল্লাহ পারে দমন করতে, কিন্তু আমি এটা সবর করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবরের ফলে তার কয়েক গুণ বেশি আল্লাহ তবারক ওয়া তাআলা আমাকে আশ্বাস দিয়েছেন অর্থ পাওয়ার, কয়েক গুণ বেশি। সেই জমির যে দাম যেটা তারা মন্দিরের জন্য দখল করে নিচ্ছে, ওখানে কয়েকজন নেতা একত্র হয়ে গেছে, থানা পর্যায়ের নেতাও হিন্দু, হ্যাঁ ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতাও হিন্দু, সব হিন্দু হিন্দু একত্র হয়ে যায়। এক এই কাহিনী তারা সূত্র খুঁজে বেড়াচ্ছে কোথায় কি পাওয়া যায়। তা আমার জমিটা নাকি ব্রিটিশ আমলে হিন্দুদের জায়গা ছিল, এরপরে হিন্দুরাই বিক্রি করতে 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 4-5 স্তর হয়ে গেছে। এরপরে এতদিনে এসে দেখতেছে যে এই লোকটা ঢাকায় থাকে, খোঁজ খবর রাখে না, এই লোকটা ঢাকায় থাকে, আমরা কাম ফয়সালা করে ফেলি। তা আলহামদুলিল্লাহ আমি একটু চেষ্টা করে দেখছি, আমাকে অনেক অ্যাডভোকেট বলছে যায়েন না হিন্দুর জমি, হিন্দুরা যদি মন্দির বানায় এই জায়গায় আর যায়েন না। অ্যাডভোকেট ব্যারিস্টার বলতেছে, পরামর্শ দিছে, কারণ ওদের শক্তি অনেক বেশি। আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে দমন করুক। যদি আমাদের শক্তি না থাকে তা আল্লাহর শক্তি তাদের চেয়ে অনেক বেশি। আর আমি সোয়াব হিসেবে দেখছি যে আল্লাহ তবারক ওয়া তাআলার কয়েক গুণ আমাকে বেশি দেওয়ার আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ। কাজে এইরকম আপনি যে কোনো, এটা হাদিসে আছে আল্লাহ তবারক ওয়া তাআলা কারো যদি সম্পদ বা কারো যদি কিছু নষ্ট হয় বালা মুসিবতে এসে সেটা মানুষের সৃষ্ট হইতে পারে, আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তবারক ওয়া তাআলা এর চেয়ে বেশি দান করবে। এই বিশ্বাসটা যদি কেউ লালন করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঠকবে না, লস হবে না। যাকাতের ক্ষেত্রেও সাদাকার ক্ষেত্রে হাদিসে তো এসে গেছে মান না কস সাদাকাতুন মিন মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি গ্যারান্টি দিয়ে বলেছেন সাদাকা, সাদাকা আর যাকাতের পার্থক্য আছে, সাদাকা দিলেই যদিও বাহ্যত দেখা যায় যে আমার মাল কমে গেল, আমি 1,00,000 থেকে 10,000 দিয়ে দিলাম, 90,000 হয়ে গেল আমার সম্পদটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো এটা কম হলো না, আল্লাহ কোন দিক থেকে যে কত গুণ বাড়িয়ে দিবেন বান্দা এটা হিসাব করেই কুলাইতে পারবে না।
কল্পনাতীত ভাবে যাকাতের মাধ্যমে, যাকাত শব্দের অর্থ হলো তো বৃদ্ধি, পবিত্র করা, অবশ্যই এর মাধ্যমে বৃদ্ধি পাবে, পবিত্র করবেন আল্লাহ তাআলা, কিন্তু হিসাবটা ঠিক থাকতে হবে আল্লাহর সাথে। ওই ট্যাক্স ফাঁকির মতো করে যদি আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এই যাকাত দিয়েও কোনো লাভ নাই। যাকাতটার ব্যাপারে আপনি সূক্ষ্ম হিসাব করবেন, ট্যাক্সের মতো চিন্তা করবে না। ট্যাক্সের মাধ্যমে তো আমাদেরকে অমুসলিম বানানো হয়েছে, ট্যাক্সের মাধ্যমে মুসলমানের কাছ থেকে ট্যাক্স আদায় করা মানে প্রকারান্তরে তাদেরকে অমুসলিম বানানো, কারণ মুসলমানের কোনো ট্যাক্স নাই। মুসলমান কি দিবে? যাকাত দিবে, সাদাকা দিবে। আর কাফের মুশরিক অমুসলিম যারা মুসলিম দেশে বসবাস করে, সেই মুসলিম দেশে বসবাসকারী বসবাস করার ভাড়া হিসেবে ট্যাক্স দিবে। আর আমরা 95% মুসলিম অধ্যুষিত দেশে ট্যাক্স দিচ্ছি, সদাকা আর জাকাতের কোনো খবর নাই মুসলিম অধ্যুষিত দেশে। ট্যাক্স ট্যাক্স হলো বাধ্যতামূলক, আর জাকাত দিলে দেন, দেন আপনি দেশের কোষাগারে দেন, হ্যাঁ সেটাও চাই, সেটাও ট্যাক্সও নেবে, সেটাও চায়, কিন্তু সেটা জোর করে চাইতে পারে না। চাই কোনটা? ট্যাক্সটা জোর করে, ট্যাক্সের উপরে জোরাজোরি আছে। কিন্তু ইসলামী রাষ্ট্রে হলো, মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। ইসলামী রাষ্ট্রে জাকাতের ক্ষেত্রে জোর আছে, এমনকি কেউ যদি জাকাত আদায় করতে গড়িমসি করে, যদি দেরি করে ফেলে এক মাস, তাহলে ইসলামী রাষ্ট্রের শাসক চাইলে তার জরিমানা হিসেবে প্রথমে তার টোটাল সম্পদ থেকে অর্ধেক বাজেয়াপ্ত করে নিতে পারে। এটা নিয়ম, কত? 10 কোটি টাকার মালিক 5 কোটি টাকা আগেই বাজেয়াপ্ত করে, তুমি এক মাস দেরি করেছো কেন? রমজানে দেওয়ার কথা ছিল, তোমার রমজানে বছর পূর্ণ হয়ে গেছে, শাওয়ালে কেন এখন? তারপরও তুমি দিতে আসছো না নিজের থেকে কেন? এই জন্য চাইলে 5 কোটি টাকা আগে জরিমানা স্বরূপ বাজেয়াপ্ত করে নিয়ে বাকি 5 কোটির উপরে জাকাতও আদায় করো, যে তোমার এই 5 কোটি এখন, এইটি হলো সরকারের বাইতুল মাল, আর 5 কোটি হলো তোমার, এর উপরে আবার 2.5% জাকাত আদায় করো। তাহলে জাকাত দিবে না কেন? আর জাকাত ফাঁকি দিবে কেন? জাকাত তো হলো আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ আপনার অঙ্ক বুঝে না, আপনার হিসাব, আপনার সম্পদ কতগুলো কি পরিমাণ আছে আল্লাহ জানে না। আপনি না জানলে আল্লাহ আর আপনি তো বের করেন হিসাব নিকাশ করে, অ্যাকাউন্টেন্টকে আপনি লাগিয়ে দিয়ে, হিসাব রক্ষককে লাগিয়ে আপনি হিসাব করেন, আর তার আগেই আল্লাহর কাছে হিসাব আছে। আপনি কোনটা বের করেন, রেজাল্ট কোনটা আসে? যেটা আল্লাহ জানেন ওইটাই আপনার কাগজে আসে, আল্লাহ আগেই জানেন। আলহামদুলিল্লাহ এই আমল আমরা করেছি এবং শেষ দশকে আমরা করব ইনশাআল্লাহ। শেষ দশকে অনেকেই শেষ দশকের মধ্যে এই আমলগুলো সাদাকা এবং জাকাতগুলো আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ। কোনো হিসাবের মধ্যে যদি কোনো গড়িমসি থাকে, এটা পরিষ্কার করে ফেলবেন এই রমজান শেষ হওয়ার আগে। আজকে সময় আল্লাহর কাছে আপনি জবাবদিহি এইটা মনে করে। এরপরে আছে আমাদের লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার 29-এর রাত চলে গেছে, 30, হ্যাঁ আজকে 30, হ্যাঁ 29 আলহামদুলিল্লাহ। আর আগামী কালকে ইনশাআল্লাহ ঈদ হয়ে যাবে। এরপরে এখন আমাদের তো যারা এতেকাফকারী, এতেকাফে বসেছেন, এতেকাফের একটা লাইলাতুল কাদারের যে সওয়াব, এটা তো আমরা সবাই জানি, 1000 মাসের চেয়েও এই এবাদত, এই রাত্রের এবাদত হলো উত্তম, এই রাত্রের সওয়াব বেশি। অতএব আমরা যারা এতেকাফে বসেছি, এতেকাফরত আছি, তারা অবশ্যই নিয়ম মাফিক এতেকাফ পূর্ণ করব। এতেকাফ পূর্ণ সমাপ্ত করার নিয়মটা কি? সূর্য ডুবলে আপনার ছুটি, হ্যাঁ এতেকাফ কমপ্লিট হলো, কিন্তু আপনি চলে যাবেন না, এটার সমাপ্তির একটা নিয়ম আছে, রাতটাও থাকবেন, ঈদের সালাত পড়ে তারপর বাড়ি যাবেন। এই হলো উত্তমভাবে এতেকাফ সমাপ্ত করা।
খালি ছুটি হয়ে গেছে বাস তাই না এই ছুটিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে আমাদেরকে ভোগ করতে বলেছেন সেইভাবে মসজিদেই থাকবো দরকার হলে আপনি কাপড় আনাই নিলেন গোসল করে এখানে আছে গোসল তো করতেছেন ঈদের মাঠ থেকে তারপর বাসায় যাবেন এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ সমাপ্ত করার নিয়ম এমনি সূর্য ডুবে গেলে তো আপনার সিয়াম শেষ রমজান মাস শেষ তার মানে আপনার ইতিকাফ ইতিকাফ আর নাই কিন্তু ইতিকাফের সমাপ্তিটা রাসূলের নিয়ম অনুযায়ী যদি করতে চান তাহলে ঈদের সালাত পড়ে বাসায় যাবেন এইভাবে হলো সুন্নাহ মোতাবেক সমাপ্তি রাসূলের আদর্শ মোতাবেক সমাপ্তি হলো তবে এই যে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে না ইতিকাফ কমপ্লিট হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে আপনার ইতিকাফের কোর্স পুরো হয়ে গেছে কিন্তু শুধু সমাপ্তিটা কিভাবে করবেন সালাম ফিরার পরে পরে সালাত সমাপ্ত হয়ে গেল না এরপরে তো চলে যেতে পারেন কিন্তু বসে বসে জিকির আজকার যারা করে সুন্নাহ মোতাবেক যে জিকির আজকারগুলো এদের সালাতটা হলো রাসূলের তরিকা অনুযায়ী সমাপ্ত করা অন্যথায় সালাম ফিরার সাথে সাথে চলে যেতে পারে কোনো গুনাহ নাই আপনার সালাতেরও কোনো ত্রুটি হবে না কিন্তু জিকির আজকার দিয়ে আপনি সমাপ্ত করবেন তারপরে সুন্নার বিষয় তো আছে আমি বাড়িতে যেয়ে পড়তে পারি আলহামদুলিল্লাহ এরপরে জাকাতুল লাইলাতুল কাদার ইতিকাফ এরপরে জাকাতুল ফিতর লাস্টে আমরা কি জাকাতুল ফিতর জাকাতুল ফিতর একদিন দুই দিন আগে আদায় করা যায় বেশি দিন বেশি আগে আদায় করা যায় না আর জাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য থেকে খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গুনাক্ষরেও মূল্য দ্বারা জাকাতের কথা বলেননি গুনাক্ষরেও না ইশারা ইঙ্গিত না কোনো সহি হাদিসে না কোনো জয়ীফ হাদিসে না কোনো জাল হাদিসও না জাল হাদিসও নাই ইশারা ইঙ্গিতও নাই আর সাহাবায়ে কেরাম থেকেও নাই সাহাবায়ে কেরাম কিন্তু যারা রাসূলের চেয়েও বেশি পণ্ডিত সাহাবীদের চেয়েও বেশি পণ্ডিত তাদের কাছে মূল্য দ্বারা ফিতরা দেওয়া যায় হাদিসের ভাষায় সা ছাড়া কিচ্ছু পাবেন না সা সা মানে পাত্র আলহামদুলিল্লাহ এখন কেউ যদি যায় মক্কা মদিনায় দেখবেন খালে আজকে তো ঈদ শেষ হয়ে গেল ঈদের দুই দিন আগের থেকে দেখবেন চাউলের স্তূপ আর সা আর ফকিরের লাইন আলহামদুলিল্লাহ এই যে সা সার চেহারা দেখেন হ্যাঁ যদিও সার আপনি পাল্লা পাথরে মাপলে এই সাগুলো এখন অনেক প্রকার হয়ে গেছে প্রায় দশ প্রকার কারণ পাত্রের মাপ তো সূক্ষ্ম হয় না কি হয় উনিশ বিশ কি হয় উনিশ বিশ কিন্তু এবাদতের ক্ষেত্রে কেউ উনিশে থাকতে চায় না বিশ উনিশ বিশ তো দিলাম বিশ আলহামদুলিল্লাহ এই বিশ বিশ করতে করতে রাসূলের যুগের মাপের চাইতে ডিফারেন্স হয়ে গেছে প্রায় ডাবল ডিফারেন্স হয়ে গেছে এটা মনে হয় তিন কেজি বা সাড়ে তিন কেজি হইতে পারে তিন কেজি হ্যাঁ কিন্তু বর্তমানে যেটা প্রচলিত সা মদিনায় সেটা সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত আছে কেন ওই যে উনিশ বিশ বিশ উনিশ বিশ তো বিশ উনিশ বিশ তো বিশ তো এই বিশ করতে করতে যদি চোদ্দশো বছর পর্যন্ত বিশ দেয় তাহলে কত বড় হইতে পারে সা পাঁচ কেজিরও হয়ে যেতে পারে আরও বেশি হইতে পারে এখন এই দশ প্রকারের মতো সা পাওয়া যায় মাপ রাসূলের যুগের একটা সা পাওয়া গেছে যখন দশ প্রকার আপনার সামনে থাকবে এগুলো তখন কিন্তু একটা প্রশ্ন জাগবে যারা রাসূলের পদ্ধতিতে যারা মাঝহাবি পদ্ধতি তরিকার পদ্ধতি হুজুরের মতো করে পড়বে তাদের এসব প্রশ্ন আসবে না কিন্তু যারা রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করে অভ্যস্ত আর রাসূলের পদ্ধতি এই শব্দটার সাথে যারা পরিচিত হয়ে কিন্তু এই তরিকার সাথে মেলাবে না হ্যাঁ যখন আপনি এই
এই পাত্রটা যখন 10 রকম দেখবেন তখন আপনার মাথায় একটা প্রশ্ন জাগবে কোনটা আল্লাহর রাসূলের মাপ তাই না তো এইটার একটা জবাব পাওয়া গেছে মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার এলাকায় রাসূলের যুগের একটা পাত্র পাওয়া গেছে ওই যে 19 20 19 20 19 20 তো 20 দেই করতে করতে এখন রাসূলের যুগের যে সাটা পাওয়া গেছে সেই সাটার চাইতে বর্তমানের সা অনেক বেশি প্রায় ডাবল হয়ে গেছে যদি 4 কেজি আমি বলি 4 কেজি তাহলে ডাবল 4 কেজিরও বেশি আছে মাপ আর রাসূলের যুগের সা ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে দিয়েছিলেন বিভিন্ন এলাকায় যাদেরকে দায়িত্বশীল তিনি নিয়োগ করেছিলেন সেই দায়িত্বশীলদের একজন দায়িত্বশীল হলেন যায়েদ বিন সাবিত উনাকে যে পাত্রটা দিয়েছিলেন ওনার এলাকার লোকদের থেকে এক সাপ খাদ্যদ্রব্য আদায় করার জন্য ওই যায়েদ বিন সাবিতকে দেওয়া যে স্ট্যান্ডার্ডটা ছিল সা সেটা সৌদি আরবের সবচেয়ে বড় আলেমদের একজন আলেম মোহাম্মদ বিন সালেহ উসাইমিন ওনার এলাকায় পাওয়া গেছে কি খনন কাজ করতে গিয়ে পাওয়া গেছে ওটাতে লেখা আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ওই পাত্রটা ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে ওই আলেমের কাছে ওনারই গ্র্যান্ড মুফতি হওয়ার কথা ছিল শেখ বিন বাজের পরে কিন্তু উনি এই পদটা নেননি কেন উনি বলছেন যে না আমি সাদা মাঠা অপরিচিত অবস্থায় থাকতে চাই গ্র্যান্ড মুফতি হইলে হয়তো অহংকার চলে আসতে পারে ভয় মানে অধিক বিনয়ী হওয়ার কারণে তিনি নিজেকে এই পদে নিয়ে আসতে রাজি হননি তো উনি এটাকে যাচাই বাছাই করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ অবশ্যই এটাই রাসূলের যুগের সা এই সা অনুযায়ী ফিতরা দিলে বল যারা ফিতরা দেবে তারা অবশ্যই বলতে পারে রাসূলের সা অনুযায়ী ফিতরা দিয়েছে এবং উনি লিখেও দিয়েছেন এই দুইটা কিতাবে লিখছেন একটা প্রায় 9 খণ্ডের কিতাব একটা আছে আশরহুল মুমতি এই কিতাবের মধ্যে আর একটা মাজালিস শাহরে রমাদান রমজান মাসের 40 আসর এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন কি মান আরাদা আন ইয়ারিফা সাআ নাবাবি ফলিয়াজিন কিলওয়াইন ওয়া 40 গ্রামা যে ব্যক্তি রাসূলের সা অনুযায়ী যাকাতুল ফিতর দিতে চায় সে যেন 2 কেজি 40 গ্রাম মেপে একটা পাত্র বানায় অথবা 2 কেজি 40 গ্রাম মেপে দেয় যদি পাত্র না বানাইতে পারে তো 2 কেজি 40 গ্রাম এরপর 2 কেজি 40 গ্রাম ধরে এরকম একটা পাত্র বানানোর পর এতে খেজুর দেন মাপে কম হোক আর বেশি আপনি কিশমিশ দেন মাপে কম হোক আর বেশি স্ট্যান্ডার্ড একটা হলো এই স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার পর যাই মাপে দিবেন আর এরপরে আর মাপার দরকার নেই খালি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো উনি বলছেন যে কেউ যদি 2 কেজি 40 গ্রাম দিয়ে পাত্র তৈরি করে তাহলে এই পাত্র দিয়ে সব খাদ্যদ্রব্য মাপতে পারে খাদ্যদ্রব্য বলতে উদ্দেশ্য হলো প্রধান খাদ্য কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন কুননা নুখরিজু ফি যাকাতিল ফিতর মিন রমাদান সাআ মিন তাআম আমরা রাসূলের যুগে এক সা খাদ্যদ্রব্য যাকাতুল ফিতর দান করতাম দিতাম ওয়াকানা সাআ তাআমুনা আর সেই যুগে আমাদের খাদ্যদ্রব্য ছিল কি যব গম কিশমিশ পনির হ্যাঁ ইত্যাদি খেজুর এগুলো ছিল আমাদের যুগের সা আর এই খাদ্য তো এখান থেকে বলছেন এখান থেকে আলেমরা বলছেন প্রধান খাদ্য হইতে যে সমাজে যে খাদ্য চালু আছে যে সমাজে যে খাদ্য চালু আছে এমনকি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি বলছেন যে যেই সমাজে আবু সাঈদ খুদরির বর্ণনায় রাসূলের যুগে যে সমস্ত খাদ্যদ্রব্য থেকে একসা করে যাকাতুল ফিতর দেওয়া হতো কোন সমাজে যদি ওই খাদ্যদ্রব্যের প্রচলন না থাকে যেমন আমাদের সমাজে ইয়ে নাই জব নাই পনির নাই যদি এটাকেও খাদ্যদ্রব্য হিসেবে এটা থেকে যাকাত দেয় তো হবে না আদায় হবে না কারণ এটা প্রচলিত খাদ্য হইতে হবে এই জন্য ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন গালিব কুতিল বালাদ যেটা প্রধান খাদ্য হবে যে কোনো দেশের প্রধান খাদ্য হইতে হবে শেখ বিন বাজ উনিও বলছেন গালিব কুতিল বালাদ
মানে যে কোনো দেশের প্রধান খাদ্য হইতে হবে এরকম ফতোয়া বোর্ডের সবাই বলছেন প্রধান খাদ্য হইতে হবে আবার অনেকে বলছেন কি এগুলো একেবারেই ফালতু কথাবার্তা ওই পাঁচ প্রকার খাদ্যদ্রব্যকেই শুধু খাদ্যদ্রব্য চাউলকে খাদ্যদ্রব্য বলবে না এই দেশের খাদ্যদ্রব্য বরং পৃথিবীর মধ্যে চাউল হলো প্রধান খাদ্যের স্থান দখল করেছে আরবরা এখন চাউল খায় প্রধান খাদ্য তাদের অতএব এই প্রধান খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে এই এটা দান করতে হবে আলহামদুলিল্লাহ এবং লাস্ট সর্বশেষ এই মাসের আমল হলো দোয়া জিকির আজকার এবং দোয়া প্রত্যেকটা ইবাদতের শেষ হলো কি সমাপ্ত হবে দোয়া দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেও বলছেন এই সিয়ামের সম্পর্কে আলোচনা করতে গিয়ে 185 নম্বর আয়াতের শেষে কি বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন যখন তোমরা রমজানের সিয়াম রমজানের দিনগুলো কমপ্লিট করবে গণনা যখন পূর্ণ করে ফেলবে তুকাব্বিরুল্লাহ আল্লাহর তোমরা তাকবীর ধ্বনি পাঠ করো তাকবীর পাঠ করা শুরু প্রত্যেকটা ইবাদতের শেষে আপনি দোয়া এবং জিকির পাবেন দোয়া কেন করব আল্লাহ এই যে সিয়াম আমরা পালন করলাম এই যে রমজান মাস অতিবাহিত করলাম যা যা আমরা সব কবুল করি আমল আমরা করি মানুষ কবুল করলেই হয় মানুষের কাছে কবুল হয়ে গেলে হলো বুঝেছেন আল্লাহর কাছে কবুল হইতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা ঘর তৈরি করলেন পরে কি বলেছিলেন ربنا تقبل منا انك انت السميع العليم نوبي যে আমল করলো সে আমল কবুল হবে না সে আমল অথচ আল্লাহর নির্দেশেই তো কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম এবং ইসমাইল অথচ কাবা ঘর তৈরি করার পর কি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে এই আমলটাকে কবুল করুন নবী এরকম দোয়া করতেছে হ্যাঁ আমার যে কোনো ইবাদত আল্লাহর কাছে যদি কবুল না হয় এটা কোনো লাভ নাই এই জন্য দোয়াটা করতে হবে এই মাসের সর্বশেষ আমল হলো দোয়া জিকির এবং দোয়া এরপরের আয়াত কি 185 এর পরে 186 নম্বর আয়াত ওয়াইজা সালাক ইবাদি আননি ফাইনি করিম উজিবু দাওয়াতা দাঈ ইযা দান হে মুহাম্মদ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে তাহলে আমি তাদের নিকটে আসি সন্নিকটে আসি যখনই তারা আমার কাছে দোয়া করবে তখনই আমি তাদের দোয়া কবুল করব আল্লাহু আকবার তাহলে দোয়ার কথাগুলো আসতেছে কখন সিয়ামের সংখ্যা দিনের সংখ্যাগুলো পূর্ণ করার পর জিকির এবং দোয়া আসবে এই দোয়া কেন এই দোয়াই হলো মূল যে কোনো ইবাদতের মূল হলো দোয়া আর দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই হলো আসল ইবাদত আর এক হাদিসে দোয়া মুখুল ইবাদা ইবাদতের মগজ আপনি যদি এই দোয়া না করেন আর আল্লাহ যদি এই দোয়া কবুল না করেন তাহলে ইবাদতগুলো আপনার কোনো লাভে আসবে না কোনো ফায়দা হবে না এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মাসব্যাপী সিয়াম কিয়াম যত আমল ইবাদত করেছি সব কবুল বিশেষ আম বিশেষ দোয়া হলো বর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আর এই তাকবীর চলবে সূর্য ডুবার পর থেকে কতক্ষণ পর্যন্ত সালাত পর্যন্ত অথবা কেউ বলেছে সালাত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আর কেউ বলছে খুতবা শেষ হওয়া পর্যন্ত খুতবার মধ্যেই তো খতিব সাহেব তাকবীরগুলো পড়তে পারেন পড়বেন শেষ পর্যন্ত হয়তো তাকবীর দিয়েও শেষ করতে পারেন এই জন্য ঈদের ঈদুল ফিতরের ক্ষেত্রে খুতবা পর্যন্ত বা সালাত পর্যন্ত তাকবীর চলবে আর ঈদুল আজহাতে 13 তারিখ পর্যন্ত 9 তারিখ থেকে শুরু করে আর সাধারণ সময় হলো 1 তারিখ জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আর বিশেষ সময় হলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তা আমাদের এই রমজান মাসের সমাপ্তি হবে জিকিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সিয়াম কিয়াম তেলাওয়াতুল কোরআন দান সাদাকা জামিউত তাআত আল্লাহ যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়াল ওয়াহ্হাব